شوقا ولطيبة بتدارفت عشقا فأتيت إلى حبيبي فهدى يا قلب ورفقا سلي آلاء محمد السلام عليك يا رسول الله السلام عليك حبيبي يا نبي الله السلام عليك يا رسول الله السلام عليك حبيبي يا نبي الله يا رسول الله Assalamu alaikum everyone, welcome back to cooking and blog channel. Asha kori apnara shobai shusto achen. Ekano dekhte parra muki. Ajke ami apnader share korbo muki recipe. Ar ekhon dekhte parra ami dadi muki sulairam. Ashole machine dio kora jay, but dadi sulani alada ekta yo. Ar amra deshor manush, amra dadi kham korata beshi best mone kori. আর শুরু দি খাটতে একটু আমার সময় লাগে দাদি আমি জটফট খাটতাম পারি এর কারণে আমি দাদি বেশিরভাগও খাটি শুরু দি শর্ট টাইমও চেষ্টা ওটা করি এখন দেখতে পারা তো আমার মুখি সুলানি আস্তে আস্তে আমার অর্ধেক শেষ হয়ে গেছে আপনারা দেখতে থাকা আশা করি আপনার তোর বালা লাগবো আর আসলে মুখি সুটকি খান না বালা লাগে প্রায় সবরও বালা লাগে আর সবেও পছন্দ করেন আর আসলে সবেও মুকি শুটকি সবেও রান্তে পারে নতুন যারা এরা শিখলো বা তারা ট্রাই করলো আর আমরা জানার পরেও আমরা অনেক সময় অনেকর ভিডিও দেখি যে তানোর রান্নাটা কীরকম আসলে অনেকজনের রান্না অনেক স্টাইলর আমি সব লাখানু ট্রাই করি আমি এক লাখান কোনো সময়ও রান্ধি না আমি সব লাখান ট্রাই করি একক সময় একক লাখান করলে একক রকম টেস্ট আয় জানি না আপনার কাছে কিলা লাগে আমার কাছে লাগে আমি সবটিও ট্রাই করবো কোনটা আমার কাছে সবচেয়ে মজা লাগবো আমি ওটা বেশি বেশি রান্ধি প্রায় গফ করতে করতে আমার মুখি সুলানি শেষ হয়ে গেছে আর এখন মুখিটা বালা করে পরিষ্কার করে আমি দই লইমু দেওয়ার পরে আমি উনা পাই দিমু এখন দেখতে পারা চুলার উপরে একটা ডেক বাইছি আমি ওটার মাঝে আমি মুখি উনা দিলাইমু মুখিটা আমি সিদ্ধ হয়ে যাব যখন তখন আমি নামাই দিব দর্শনী দেওয়ার পরে একবারে পরিষ্কার হয়ে গেছে আর মুখিটা আসলে দেখতে খুব সুন্দর সিদ্ধ হয়েছে তাড়াতাড়ি আমি একটু লবণ অ্যাড করছি লবণ অ্যাড হলে আর কি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন দেখতে পারা মুখি অলরেডি সিদ্ধ হয়ে গেছে এখন আমি ওটা নামাই দিব আর এখন দেখতে পারা আমার সব উপকরণগুলো রেডি করে লিছি এখানে দেখতে পারা লবণ হলুদ বা খরমরিচ এরপরে রসুন পেঁয়াজ আর মাছ দুই টুমা শুটকির তরকারি দুই টুমা তিন টুমা ও এনাফ এর চেয়ে বেশি দেওয়া লাগে না আর এখানেও দেখতে পারা শুটকি সিদল শুটকি আর সেলাফাতা শুটকি আমি দিমু দুটাও অ্যাড করবো শুটকির মাঝে দুটা অ্যাড করলে মজা লাগে কারণে অনেক সময় যদি আপনার তোর পুরো উটকি থাকে না তাইলে আপনারা শুধু সিদল উটকি দিয়েও রান্না করতে পারবা আর এখন আমি দেখতে পারা মুকি বালা জিনে আমি মাখি লিরাম একটু বাতাহবো বাট অতটা নিরেক করতাম না এখন আমি একটা তাওয়া বয়েছি মাছ দু পিস আমি গুলা দিলাইমু হলুদ লবণ দি মাখছি মাখি আমি এখন গুলা দিলাইরাম আর ওসলা বাই আমি ডেক বয় দিছি আর আমি এখন বাগার দিলাইমু রসুন এক চামচ
আর তেল এক কাপর তিন বাগর সাইড বাগর এক পাক হ্যাঁ শুটকি খাই তত তেল লাগে না বাগার ডিরান দিলে কম দিলেও হয় রসুনের কালার একটু চেঞ্জ হয়ে গেছে এখন আমি পেঁয়াজ দিলাইছি এখন আমি একটু সময় নাড়াচাড়া করবো যাতে পেঁয়াজ একটু নরম হয়ে যায় আর লবণ দিলাইলাম হলুদ আদা চামচ এখন আমি ওটারে বালাজিনে কষাইমু আমি একটু সময় ঘুরিয়া রাখছি পেঁয়াজটা পালাজিনে নরম হইবার লাগি এখন দেখতে পারা আমার মশলা পালাজিনে খসানি হয়ে গেছে এখন আমি একটু পানি এড করছি এখন মরিচ আধা চামচ আর বাখর আধা চামচ দিছি আর খাসা মরিচ আপনারা যেলান জাল পছন্দ করেন ওলান দিবা আমি একটু বেশি দিছি আমি একটু জাল পছন্দ করি এর কারণে আট নয়টা খাসা মরিচ আমি ফারিয়া দিছি এখন আমি শীতল শুটকি আমি জাল দিয়া আমি ওটা সাকিয়া দিলাইলাম এখন ফুল উটকি যেটা ওটাও এড করে নিলাম এখন একটু নাড়াচাড়া করবো এখন ডাকনা দি ডাকিয়ে রাখি দিলাম দুই তিন মিনিটের লাগি এখন ডাকনা উদলাইয়া দেখতে পারছেন আমি একটু নাড়াচাড়া করলাম একটু জাল খাই দিছি এখন আমি মুকি এড করে নিইমু দেখতে পারা আমি মুকি দিলাইছি এখন আমি একটু নাড়াচাড়া করবো আর আমার ডাইলের জুফরা একটা আছে ওটা দিয়ে একটু গুটনি দিব বালাজিনে মিক্স হয় ওটা দিয়ে যদি আমরা ইয়ে করি এটা ডাইল গুটনি ওটা দিয়ে যদি আমরা বালাজিনে ইয়ে করি বালাজিনে মিক্স হয়ে যায় তাড়াতাড়ি হয়ে যায় দজি দি লাললে এলা জলদি ইয়ে করা যায় না দেখছো নাকি সুন্দরে মিক্স হয়ে গেছে এখন দেখতে পারছেন মাছ দিলাইরাম আমি মাছ দুই পিস কুলা দিয়ে আমি বাসিয়া রাখছি ওটা এখন এড করে নিলাম মাছ এড করার পরে আমি একটু নাড়াচাড়া করছি এখন আমি পানি এড করাম বেশি পাতলাও হইতো না বেশি ঘনও হইতো না ও বুঝে আপনারা পানি দিলেইবা এখন দেখতে পারা আমার তরকারি হয়ে গেছে আর ঘনত্ব তো আপনারা দেখিয়া বুঝতে পারা আর কালারটাও খুব সুন্দর হয়েছে মুখের তরকারির কালার ওরকম হয় আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তারা অসংখ্য ধন্যবাদ যারা করছেন না প্লিজ করে দিবা পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করে দিবা যাতে আমার পরবর্তী ভিডিও আপনারা সহজে পাইলাই কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলের সাথে থাকবা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও আল্লাহ হাফিজ